হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাখি, আমার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের শেয়ার করব। সামনেই তো 25শে ডিসেম্বর, তাই না? তো 25শে ডিসেম্বরে অনেক ধরনের অনেক কেক রেসিপি সবাই শেয়ার করছে। তো আমি একটা নতুন রেসিপি আপনাদের শেয়ার করলাম, রেসিপিটা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। তো চলুন বন্ধুরা, আমার রেসিপিটা দেখতে থাকুন। তো আমি গ্যাসের ওভেনে 1 লিটার মতো দুধ একটা পাত্রে নিয়ে নেব। তো দুধটাকে আমি ঘন করে নেব, আর দিয়ে দেব 4টে এলাচ। এলাচটা আমি থেতো করে দিয়েছি, চাইলে তোমরা এলাইচি গুঁড়ো ব্যবহার করতে পারো। তো এটাকে জাল দিয়ে ঘন করে নেব, খুব ঘন করে নেব। আর 1 লিটার দুধ ঘন হয়ে পুরো 1/2 লিটারে পরিণত হয়ে যাবে। তো উপর থেকে আমি এলাইচিগুলো তুলে নিলাম। দেখুন বন্ধুরা, এলাচটা আমি তুলে নিয়েছি। তো এরপরে আমি অ্যাড করব 4 টেবিল চামচ মতো মিল্ক মেড, আর অপর দিকে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার জল অ্যাড করে গুলিয়ে নেব। এইভাবে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নেব জল দিয়ে। তো ওই কর্নফ্লাওয়ার জলটা অল্প অল্প করে ওই দুধের সঙ্গে অ্যাড করব। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে ওই দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার জলটা আমি অ্যাড করছি। তো ঘন ঘন এটা কিন্তু নাড়তে হবে, অল্প আঁচে এটা নাড়তে হবে। দেখুন এটা এরকমই ঘন হয়ে গেছে। অপর সাইডে একটা তাওয়াতে আমি ক্যারামেল তৈরি করে নেব, 4 টেবিল চামচ মতো চিনি নিয়ে নেব, আর অল্প একটু জল দিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব। এটা একটা ব্রাউন কালার চলে আসবে, দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, একটা ব্রাউন কালার তৈরি হয়ে গেছে। একটা পাত্রে ওটা আমি ঢেলে নেব। দেখুন এইভাবে আমি ক্যারামেলটা ঢেলে নিয়েছি, আর এইভাবে সুন্দর করে আমি গুলিয়ে নিয়েছি একটা পাত্রে। এরপরে ওই যে দুধের সঙ্গে অ্যাড করেছিলাম না কর্নফ্লাওয়ারটা, ওইটা এই পাত্রে ক্যারামেলটা যখন বসে যাবে সেটা ঢেলে দেব। ক্যারামেলটা দেওয়ার পরে যখন হালকা বসে যাবে, মানে চিটালো হয়ে যাবে, ওই দুধটা আমি, মানে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা অ্যাড করব। দেখুন এইভাবে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা আমি অ্যাড করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়া অবধি। এরপরে আমি অপর সাইডে একটা পাত্রে আমি নিয়ে নেব 2 টেবিল চামচ মতো ক্রিম, আর 3 টেবিল চামচ মতো মিল্ক মেড। ওই দুটো একসঙ্গে আমি ফেটিয়ে নেব, আর একটা ব্যাটারে তৈরি করে নেব। এরপর যখন ওইটা দুধ আর কর্নফ্লাওয়ারটা সেট হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাবে, ওপর থেকে ওই ক্রিম আর মিল্ক মেডটা এইভাবে খুব সুন্দর করে আমি ভালোভাবে দিয়ে দেব। আমি যে এই ক্রিমটা তৈরি করেছি না, এটা দেওয়ার পরে টেস্টটা কিন্তু আরও অসাধারণ হয়ে যাবে। আমার মতো এইভাবে, মানে আমি যেখানে রান্নায় ক্রিমটা ব্যবহার করি, ওই ক্রিমটা আর মিল্ক মেডটা এইভাবে ফেটিয়ে ওপর থেকে খুব সুন্দর করে দিয়ে দিবে, আর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট আর কিছুটা বাদাম আমি এইভাবে কুচিয়ে ছড়িয়ে দেব। দেখুন এখানে আমি একটু পেস্তা বাদাম বেশি একটু ইউজ করেছি, ওই পেস্তা বাদামটা বেশি দেওয়ার জন্য টেস্টটা আরও অসাধারণ লাগবে। আমি এটা রেডি করে 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজিং করে রেখে দেব। দেখুন বন্ধুরা, দেখতে এতটা অসাধারণ, খেতে তার থেকে আরও অসাধারণ লাগবে। কিন্তু আমার 1.5 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপরে পরিবেশনের পালা। পরিবেশনের সময় উপর থেকে ছড়িয়ে দেবে পরিমাণ মতো নারকেল কোড়া, আর তোমাদের কাছে যদি নারকেল না থাকে, বাজার থেকে কিন্তু নারকেলের ডাস্ট পাওয়া যায়, ওইটা নিয়ে এসে উপর থেকে ছড়িয়ে দিবে। আর দিয়ে দিবে কিছুটা আমুল দুধ, মানে গুঁড়ো আমুল দুধ,
ওই একটা ছাঁকনির সাহায্যে এরকম চামচ দিয়ে সবটা মানে পুরোটা ভালোভাবে যাতে পেয়ে যায়, তাই এইভাবে আমি দিয়ে দিচ্ছি। কোথাও কম বেশি পড়বে না, এইভাবে দিলে সবটা সুন্দর করে পড়ে যাবে। দেখুন, এরপরে ছুরির সাহায্যে সুন্দর করে এটা কাটিং করে নেবে। তো প্লিজ বন্ধুরা, আমার মতো এইভাবে নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে থাকুন, আর লাইক করুন এবং কমেন্ট করুন। দূর থেকে মানে যে যেখানে দেখছেন আমার এই রেসিপিটা, তো প্লিজ ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলুন, খেতে কিন্তু খুব সুন্দর। আমি বানিয়েছিলাম, এটা আমি প্রথমবার ট্রাই করছিলাম। জাস্ট আমি একবার এটা বাচ্চা যে কার্টুন দেখে না, ওই রিলসে আমি হালকা করে দেখেছিলাম অনেক দিন আগে, তাই আমি আমার মতো করে এই রেসিপিটা ট্রাই করলাম। এটা স্পেশালি 25শে ডিসেম্বরের জন্য এটা আপনাদের দেয়া হলো। দেখুন বন্ধুরা, দেখতে যেমন অসাধারণ আর খেতে অসাধারণ। তো প্লিজ ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা, আর আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।